আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে অবশেষে চলমান কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার আজ সোমবার বিকেলে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের দেওয়া কঠোর লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী বৃহস্পতিবার থেকে স্বাস্থ্য বিধি মেনে চলবে মন্ত্রী পরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে সূত্রটি জানায় ঈদ উপলক্ষে শিথিল লকডাউন আট দিন স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সব গণপরিবহন খুলে দেওয়া হবে দোকানপাট শপিং মল এ সময় সরকারি অফিস ভার্চুয়ালি খোলা থাকলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস পনেরো জুলাই ভোর ছয়টা থেকে তেইশ জুলাই ভোর ছয়টা পর্যন্ত লকডাউন শিথিলের আদেশ কার্যকর থাকবে ঈদের সপ্তাহের লকডাউনে যাবে দেশ ঈদে মানুষের চলাচল ও পশুর হাটে কেনাবেচার বিবেচনায় লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী পনেরো থেকে তেইশ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রী পরিষদ বিভাগ সোমবার বিকেলে পরিষদ বিভাগ থেকে এ তথ্য জানা গেছে আগামীকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে ঈদ উপলক্ষে দেশব্যাপী চলমান বিধিনিষেধ কিছুটা শিথিল করে মানুষের চলাচল করার সুযোগ দেওয়া প্রয়োজন বলে মনে করছে সরকার ফলে কিছুটা শিথিল হচ্ছে কঠোর এই বিধিনিষেধ সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে সূত্র জানায় এই সময়ে স্বাস্থ্য বিধি মেনে চলবে গণপরিবহন ভার্চুয়ালি চলবে সরকারি অফিস তবে বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে আর অন্যান্য বিধিনিষেধ বলবৎ থাকবে সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান নিউজ বিডি চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে